কষ্ট তো তোমাকে পেতেই হবে হীরা আম্মা। তুমি যে পাপ করেছ, জেঠু ঠিকই বলেছে, সব আদালতের ওপরে একটা আদালত আছে। সব কিছুর একটা শেষ আছে রেজিলি, তোর কষ্টেরও একটা শেষ নিশ্চয়ই ঠাকুর ভেবে রেখেছে। তুই যে এত কাঁদছিস, ঠাকুর কি দেখতে পাচ্ছে না? মনে রাখবি সব কোর্টের উপরে হচ্ছে ভগবানের কোর্ট। মানি না আমি তোমার কথা, মানি না। সেদিন আমি বলেছিলাম যে না, আমি বিশ্বাস করি না, কিন্তু আজ তোমাকে দেখার পরে আমার বিশ্বাস হচ্ছে যে সবার উপরের আদালত হলো ভগবানের আদালত। অনেকবার তুমি পুলিশের হাত থেকে পালিয়েছো, শুধু আমার না, অন্য অনেকের ক্ষতি করেছো তুমি, অনেকের ক্ষতি করেছো। সেই জন্য ঠাকুর তোমাকে শাস্তি দিয়েছে হীরা আম্মা, শাস্তি দিয়েছে। মাথায় হাত বুলিয়ে দাও না ও মা। মা, ও মা। হ্যাঁ বল। কি ভাবছো তুমি? কিছু না প্রতিমা, আমি তোমাকে একটা কথা বলবো। ফুলকিকে নিয়ে কোনো কথা না। কি হলো বলো। কি করে বলবো, তুমি তো নিজের মুখে বলেই দিলে যে ফুলকিকে নিয়ে কোনো কথা বলা যাবে না। কি ব্যাপার বলো তো, তুমি ফুলকির হয়ে কথা বলে যাচ্ছ? একটু আগেও দেখলাম, তুমি কি চাইছো না যে ও বোর্ডিংয়ে যাক? কেন ভাবছো ফুলকিকে নিয়ে এত? আমি ওর জন্য ভাবছি না তো, আমি তোমাকে নিয়ে ভাবছি, তোমাকে নিয়ে চিন্তিত। তোমাকে তো চিনি, তুমি কাউকে শাস্তি দিলে সব থেকে বেশি কষ্ট নিজে পাও। হয় প্রতিমা, ভয় করো না। মা সেদিনকে একটা কথা বলেছিলেন, মনে আছে? সেই প্রতিমা আর এই প্রতিমা, ঠিকই বলেছিলেন, সেই প্রতিমা আর নেই। ভগবানের উপর বিশ্বাস নেই আমার, নইলে আমি ভগবানকেই বলতাম ওকে শাস্তি দিতে। আর বিশ্বাস নেই বলেই উদ্যোগটা আমাকে নিতে হয়েছে। দেখো, শাস্তি তো আরো অনেকের পাওয়া উচিত, তুমি নিজে থেকে উদ্যোগ নিয়ে পারবে তাদের শাস্তি দিতে? পাবে, সবাই শাস্তি পাবে। যারা আমার সন্তানের ক্ষতি করতে চেয়েছে প্রত্যেকে শাস্তি পাবে। ফুলকি বিল্টুর ক্ষতি করতে চেয়েছে, ওকে শাস্তি পেতেই হবে। দোষ করলেই শাস্তি হয়, তাই না মা? হ্যাঁ বাবা, হয়। ঝিলিক দিদিটা আমার ক্ষতি করেনি, পরি দিদিরও ক্ষতি করেনি, তাহলে কি দোষ করেছিল ঝিলিক দিদি বলো না মা। ও টাকা চুরি করেছিল। ঝিলিক দিদি টাকা চুরি করেছিল? টাকা চুরি তো হীরা করেছিল, হীরা শাস্তি পেল না, আর ঝিলিক দিদি একা শাস্তি পেল। কে বলেছে? হীরারও তো শাস্তি হবে, যদিও ধরা পড়ে তাহলে আদালত ওকে শাস্তি দেবে, আর যদি না ধরা পড়ে তাহলে ভগবান ওকে শাস্তি দেবে। কেন ভুল বোঝাচ্ছ ওকে? ভগবান বলে কিচ্ছু নেই। দেখো প্রতিমা, এত সহজে ভগবানের উপর থেকে বিশ্বাস উঠিয়ে নিও। এত সহজে তাকে বিশ্বাসও করতে পারছি না আমি। হীরা আমার আমার মেয়েটাকে চুরি করে নিয়ে গেল, কি শাস্তি হয়েছে হীরার? কিচ্ছু না। যদি সত্যি ভগবান থেকে থাকে তাহলে শাস্তি দিক হীরাকে, আমি খবর পাই। আর আমার মেয়েটাকে, আমার মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে দিক। এই দুটো ঘটনা যেদিন ঘটবে মেনে নেব আমি যে হ্যাঁ ভগবান আছে, কিন্তু তার আগে না।
তু সাজ বলেছিলি বেটে, মানে বহুত পাপ কি, বহুতই পাপ কি, মানে বহুত বুড়া সলুক কিয়া তেরে সাথ, ইসিলিয়ে ইসিলিয়ে মেরা পের অনেক কষ্ট দিয়েছি না ঝিলিক, তোকে অনেক দৌড় করেছি না, তোর পিছে পিছে অনেক ভেগেছিলাম না আমি, চল ভাগ ঝিলিককে পিছে পিছে ভাগ, ভাগ থেকে কি তো ভাগ উসকে পিছে ভাগ। এখন আমি আমার পাপের প্রায়শ্চিত করতে চাইছি, তুই আমাকে ছেড়ে যাস না, তুমি যা খুশি তাই করো হীরাম্মা, কিন্তু কিন্তু আমাকে যেতে হবে, এবার আমাকে যেতে হবে হীরাম্মা। তুই যাস না ঝিলিক বিটুয়া, তুই চলে গেলে আমি প্রায়শ্চিত করব কি করে ঝিলিক বিটুয়া, আমাকে তোর ঘরে নিয়ে চ, আমি গিয়ে বলবো কি যে ঝিলিকি আসলি পড়ি আছে ঝিলিক বিটুয়া, আমি সকলের সামনে গিয়ে বলবো একবার আমাকে তোর ঘরে নিয়ে যা বিটুয়া, আমি তোর মাকে বলবো যে পরি তোমার সামনে ছিল লেকিন তুমি ওকে চিনতে পারোনি, সাজ কি আছে এটা সিরে মুঝে মালুম আছে ঝিলিক বিটুয়া, আমি বলবো সকলের সামনে কি ঝিলিকি পরি আছে। মুঝে মুঝে প্রায়শ্চিত করলে নে দে ঝিলিক বিটুয়া, আমি তোর কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছি না, সব কিছু, তোর মা তোর বাবা তোর ঘর সব কিছু আমি তোকে কথা দিচ্ছি ঝিলিক বিটুয়া, আমি তোর কাছে সব কিছু আবার ফিরিয়ে দেব, শুধু তোর ঘরে আমাকে নিয়ে চ ঝিলিক বিটুয়া, ঘরে নিয়ে চ। না বললাম তো না, কি ঝিলিক বিটিয়া, ও তোর ডর লাগছে ঝিলিক বিটুয়া, তুই আমাকে বিশ্বাস করতে পারছিস না ঝিলিক বিটুয়া, তোর ডর লাগছে কি আমি যদি তোর বাড়ি গিয়ে দুসরা কিছু বলে দিই, ঝুট মুট কিছু বলে দিই, হ্যাঁ ডর লাগছে তোর, আমি বলবো না, আমি দুসরা কিছু বলবো না, আমি কোনো পাপ কাম করবো না ঝিলিক বিটুয়া, শুধু তোর ঘরে আমায় নিয়ে যা, নিয়ে যা ঝিলিক বিটুয়া। না হীরাম্মা, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। তুমি কাঁদছো, আমি কাঁদিনি, বারিশ কে পানি আসুনি কেবে তোমায় ছাড়া ঘুমাসি না মা, চলো 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 পাল্টাই।